আসসালামু আলাইকুম। 2023 এবং 2024 এই গেল এক বছরে প্রথম 10 ওভারে ব্যাটিং করা 27টা ইনিংসে লিটন কুমার দাস 17 বার আউট হয়েছেন, অর্থাৎ 27 ইনিংসের মধ্যে এই এক বছরে প্রথম 10 ওভারের মধ্যেই 17 বার লিটন কুমার দাসের উইকেট পেয়ে গেছে নতুন বলের বোলাররা। গতকাল শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় ওডিআই ম্যাচে লিটন কুমার দাসের জন্য খুব উইয়ার্ড একটা ফিল্ড সেট আপ করা হয়েছিল। খেয়াল করে দেখবেন, লিটন কুমার দাসের ফিল্ড সেট আপটা বলতে লেগ গালিতে একটা ফিল্ডার রাখা হয়েছে ক্যাচিং পজিশনে, এবং সেই সঙ্গে শর্ট স্কোয়ার লেগে ক্যাচিং পজিশনে একটা ফিল্ডার রাখা হয়েছিল। অ্যানালিস্টের একটা সেট ট্র্যাপ, একটা সেট প্ল্যান, এবং লিটন কুমার দাসকে বোলিং করা হচ্ছিল মিডল লেগ করিডোরে, যেগুলো বলগুলো সত্যিকার অর্থে ওই লেগ স্ট্যাম্প করিডোরটাতে। লিটন দাস ওই ফাঁদেই পাটা দিয়েছেন, শর্ট স্কোয়ার লেগে ক্যাচটা দিয়েছেন। সো আলটিমেটলি অ্যানালিস্ট যে প্ল্যানটা করেছিলেন, সেই প্ল্যানের যে এ প্ল্যান, অর্থাৎ এক নম্বর প্ল্যানে লিটন কুমার দাস আউট হয়ে গেছেন। অর্থাৎ নতুন বলে লিটন কুমার দাসের যে স্ট্রাগলটা, সেই স্ট্রাগলটা কিন্তু চলছে। এরকম অ্যানালিস্টের একদম প্রথম প্ল্যানে লিটন কুমার দাস আউট হয়ে গিয়েছিলেন। আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই, গত বিশ্বকাপের সময় নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচটা খেয়াল করে দেখবেন, লিটন কুমার দাসকে অফ স্পিনার এসে বোলিং করেছেন, লিটন কুমার দাস গ্ল্যান্স করে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে তিনি একটা রান পেয়েছেন। ঠিক তার ইমিডিয়েট পরের বলটাই ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস যে কাজটা করলেন তা হচ্ছে শর্ট থার্ড ম্যানের ফিল্ডারকে সরিয়ে নিয়ে গেলেন শর্ট স্কোয়ার লেগ অঞ্চলে। তার মানে শর্ট স্কোয়ার লেগ অঞ্চল থেকে লিটন কুমার দাসের সিঙ্গেল স্কোরিং অপশনটা বন্ধ, যে কারণে ইমিডিয়েট পরের বলটা তিনি কী করলেন, রিভার্স সুইপ করতে গেলেন। তাকে এই কারণেই ওইখানে শর্ট স্কোয়ার লেগে ফিল্ডিং করানো হয়েছে যাতে তিনি এরকম রিভার্স সুইপ করতে যান এবং আউট হয়ে যান, এবং লিটন কুমার দাস সেভাবে আউট হয়ে গেছেন। এখন লিটনের ক্যালিবার সম্পর্কে বা তার ব্যাটিং ক্লাস সম্পর্কে আমরা সবাই জানি, তিনি অতীতে করে দেখিয়েছেন। এই মুহূর্তে এই যে একটা ব্যাট প্যাচ, একটা ইনকনসিস্টেন্সির মধ্যে দিয়ে লিটন কুমার দাস যাচ্ছেন, আমরা এর আগের দিনও কিন্তু একটা ভিডিও করেছি, সেই ভিডিওতে আমরা বলেছি টেকনিক্যাল যে সমস্ত জায়গায় লিটন কুমার দাস স্ট্রাগল করছেন। নাম্বার ওয়ান পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে তিনি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারছেন না। যে বলটা কাট করবেন সেই বলটাতে যে রুম তৈরি করার দরকার, যতটুকু সরে আসা দরকার, সেটা না সরে বডির খুব কাছাকাছি অঞ্চল থেকে কাট করতে যাচ্ছেন। দুইটা বলের এক্সাম্পল আপনারা দেখলেন, পুল করার সময় যে বলটা বেশি ওয়াইড আউট অফ হিজ রিচ সেগুলোকে পুল করতে যাচ্ছেন, যেগুলো হয়তো বা কাট করার বল। পেছনের পার একটা ইমব্যালেন্স সেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা বেশ কয়েকটা ভিডিও আপনাদেরকে করে দেখিয়েছি বিপিএলের সময়। এরকম নানাবিধ সমস্যা আছে পেছনের পায়ের প্রবলেমটা আরেকটু স্পেসিফাই করে আবারও যদি আপনারা একটু দেখেন, যে শর্ট খেলার সময় অফব্যালেন্সড হয়ে যাচ্ছেন, পেছনের পাটা অফব্যালেন্সড হয়ে যাচ্ছে, যে কারণে নতুন বলের যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা লিটন কুমার দাস মেনটেন করতে পারছেন না। বিপিএলেও হয়েছে, এর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও আমরা দেখতে পেয়েছি লিটন দাস করেছেন। এখন তার ক্যালিবারের একটা ব্যাটসম্যান, ডেফিনেটলি তার ট্যালেন্ট আছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, যে কারণে টিম তাকে ক্যারি করছে, তার ক্যালিবারের ব্যাটার কনসিস্টেন্ট বেসিসে কেন এরকম করছেন এটা ফাইন্ড আউট করাটা আসলে খুব জরুরি। আমি সত্যিকার অর্থে অনেকে দেখা যায় যে বলে একে বাদ দিয়ে দেন, ওরে বাদ দিয়ে দেন, এরে ওরে বাদ দেওয়ার চাইতে আমার চিন্তার জায়গাটা থাকে তার এই প্রবলেমটা আইডেন্টিফাই করা হচ্ছে কিনা, সেটা নিয়ে টিম ম্যানেজমেন্ট কাজ করছে কিনা, কোচিং ইউনিট কাজ করছে কিনা, বা ওই প্লেয়ারটা কাজ করছে কিনা, তার ওয়ার্ক এথিক্স কতখানি। বাদ দেওয়া তো খুব সহজ ব্যাপার, এটা মুখ দিয়ে বললাম আর বাদ দেওয়া হয়ে গেল, এটা যে কোনো একটা প্লেয়ারকে বাদ দেওয়া এটা খুব সহজ একটা ব্যাপার, কিন্তু সত্যিকার অর্থে তাকে বাদ দেওয়ার আগে তাকে ফর্মে ফিরিয়ে আনতে আমরা কতটুকু কাজ করছি সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যে একটা প্লেয়ারকে আমি বাদ দিলাম কিন্তু তাকে ফিরিয়ে আনতে আমার এত টাকার কোচিং স্টাফ, আমার প্রায় 36 লক্ষ টাকা হেড কোচ পাচ্ছেন, ব্যাটিং কোচ আছেন, বোলিং কোচ আছেন, সো এত টাকার কোচিং স্টাফ তারা আসলে কতটুকু একটা প্লেয়ারকে বাদ দেওয়ার আগে কাজ করছেন, এই জায়গাটা একটা সবচাইতে বড় আলোচনার বিষয়। এই প্রবলেমগুলো কিন্তু রেগুলার বেসিসে হচ্ছে, এখন সেটা হওয়ার পরে কতটুকু রেক্টিফাই করার জন্য কাজ করা হচ্ছে, কতটুকু রেক্টিফাই হচ্ছে, দিস ইজ অ্যানাদার এরিয়া যেটা সত্যিকার অর্থে আলোচনা করাটা খুব জরুরি, এবং লিটন কুমার দাসের নিজের ওয়ার্ক এথিক্সটাও খুব ইম্পর্টেন্ট। ডেফিনেটলি আপনি চাইলে তাকে একটা ব্রেক দিতে পারেন। আমার কাছে মনে হয় যে এই সমস্ত সময় অনেক সময় যেটা হয় যে একটা প্লেয়ার একটু ব্রেক পেলে নিজের টেকনিকটা নিয়ে, নিজের মাইন্ড সেট আপটা নিয়ে, আমার কাছে পুরো মনে হয়েছে লিটন কুমার দাস খুব ডিস্টার্বড ফিল্ডিংয়ের সময়, সেটা বারবার বোঝা যাচ্ছিল তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এক্সপ্রেশন, ডেফিনেটলি তাকে খুব ডিস্টার্বডই মনে হয়েছে। সো যদি এরকম হয় যে তিনি ডিস্টার্বড, উই মাস্ট হেল্প হিম, আমার কাছে যেটা মনে হয় কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই, দে মাস্ট হেল্প হিম। তার যদি ব্রেক প্রয়োজন হয় ডেফিনেটলি তিনি ব্রেক নিতেই পারেন, সেটা দেশের স্বার্থেই ব্রেক নেয়া, আমার কাছে মনে হয় এটাতে কোনো খারাপ কিছু নাই। একটা প্লেয়ারকে যদি আপনি একটা দুইটা সিরিজে একটু ব্রেক দিয়ে তার নিজের টেকনিকটাকে শানিত পরিশীলিত করার জন্য
কাজ করতে দেন, ওইভাবে রুটিন সেট করে দেন, বা তিনি নিজে যদি একটু নিভৃতে নিজের কাজটা করেন, আমার কাছে মনে হয় যে এটা আরও উল্টো অনেক সময় ভালো হয়। সো ফ্যাক্ট হচ্ছে যে একটা প্লেয়ার খারাপ করার পর তাকে ফিরে আসতে আমরা কতটুকু সহযোগিতা করছি, দিস শুড বি দ্য প্রসিডিওর, নট দ্যাট যে একটা প্লেয়ার খারাপ করলাম তারা ছুঁড়ে ফেলে দিলাম। আমি কখনো এই জায়গাটায় বিশ্বাসী না, আমি সবসময় এই জায়গাটায় বিশ্বাসী যে একটা প্লেয়ারের প্রবলেমটা আইডেন্টিফাই করা, এবং আইডেন্টিফাই করার পর সেটাতে ফিরে আসার জন্য তাকে আমরা কতটুকু হেল্প করছি, যদি হেল্প করার জন্য যদি তাকে ব্রেক দেওয়ার প্রয়োজন হয়, আমার মনে হয় যে সেটাও খুব ভালো সিদ্ধান্তের জায়গা। সো আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট এই জায়গাটায় খুব ভালো মতো লক্ষ্য করবে বিষয়টা। থ্যাংক ইউ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।